আসসালামু আলাইকুম ইএমসি শের দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন আজকে আমরা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে আবেদনের তারিখ কবে শুরু হবে এবং কবে শেষ হবে ক্লাস কবে শুরু হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো চলুন সম্পূর্ণ আলোচনাটি শুরু করা যাক শিক্ষার্থী ভাই বোনেরা আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর যাবৎ অর্থাৎ ২০২০ সি এবং শিক্ষাবর্ষেও এসএসসি ও তে প্রাপ্ত জিপিএর শিক্ষা ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষেও এসএসসি ও এইচএসি তে প্রাপ্ত জিপি এর ভিত্তিতেই শিক্ষা ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদন বিতরণ শুরু হবে থেকে আর এই আবেদন ফর্ম বিতরণ চলবে পর্যন্ত পাঁচে মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী আটাইশ জুলাই থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে আর অনলাইনে মাধ্যমে সকল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে হবে এছাড়া প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফর্ম বিতরণ চলবে তেইশ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে 10 আগস্ট থেকে এই সভায় আরেকটি সিদ্ধান্ত হয় যেটি খুবই গুরুত্বপূর্ণ যে করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দশ মাসের সেশন জট রয়েছে সেটি কমিয়ে আনার জন্য খুব দ্রুততম সময়ে বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এবছরও এসএসসি এবং এইচএসসির প্রাপ্ত জিপি এর উপরই নির্ভর করতে হবে আবেদন ফর্ম বিতরণ চলবে আট জুন থেকে বাইশ জুন পর্যন্ত তো এই ছিল আমাদের আজকের শিক্ষা নিউজ আপনাদের সকলকেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আজকে শিক্ষা খবর এ পর্যন্ত শেষ করছি সকলে সুস্থ এবং ভালো থাকুন আর শিক্ষা খবর পেয়ে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সদস্য হতে বলবেন না ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী শিক্ষা খবরে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ